সুন্দরপুরে জলাভূমি ভরাট করে বহুতল এবং বহুতল ভেঙে দিল সোনারপুর ব্লক প্রশাসন। বহুতল ভেঙে দিল প্রশাসন, এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। বেআইনি বহুতল আর সেটাই ভাঙল প্রশাসন। মুকুন্দপুরে জলাভূমি ভরাট করে বহুতল তৈরি করা হয়েছিল, এই বেআইনি বহুতলটা ভেঙে দিল সোনারপুর ব্লক প্রশাসন। আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে ভাঙার ছবি। একটা জলাভূমি ছিল এখানে, যেটা ভরাট করে এই বহুতল তৈরি করা হয়েছিল। এই বহুতল ভাঙল প্রশাসন, সোনারপুর ব্লক প্রশাসন এই বহুতলটিকে ভেঙে দিয়েছে। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, তথাগত জলাভূমি ভরাট করে বহুতল নির্মাণ করা হয়েছিল এবং তারপর আজকে প্রশাসন ভাঙছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তো প্রশাসনের তরফ থেকে কি বলা হয়েছে, কখন তাদের নজরে আসে বিষয়টি, কিভাবে অভিযোগ আসে, ভাঙার সিদ্ধান্ত নেন তারা? দেখো, একদমই এই ঘটনায় কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এক মহিলা এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এবং গ্রিন ট্রাইব্যুনাল এই ক্ষেত্রে তাদের রায়দান করেন এবং পুরোপুরি জলাভূমি ভরাট করে এই বেআইনি নির্মাণ করা হয়েছিল এমনটাই কিন্তু অভিযোগ ওই এলাকারই বাসিন্দা সুক্তি লাহিড়ি তিনি এই মর্মে অভিযোগ দায়ের করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে এবং আদালতের যে রায়, সেই রায়ের উপর নির্ভর করে কিন্তু ভাঙার কাজ শুরু করা হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু সচেষ্ট সোনারপুর ব্লক প্রশাসন, যেমন নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আইসি থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মীরা যেমন ওখানে মজুদ রয়েছেন, ঠিক সেরকমই সোনারপুর বিডিওর পক্ষ থেকে বিডিও নিজে এবং বিশাল টিম ঘটনাস্থলে রয়েছে এবং ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আগামী 7 দিনের মধ্যে পুরোপুরি বাড়ি থেকে ভেঙে ফেলা হবে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে জানা গিয়েছে। শুধু এই বাড়ি নয়, যে সমস্ত একাধিক বেআইনি নির্মাণ রয়েছে সেই সমস্ত নির্মাণের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বাড়িটা কে বানাচ্ছিল কিছু জানা গিয়েছে, যেহেতু আদালতের নির্দেশ আছে, এই বাড়িটা কে বানিয়েছিল? একটি প্রমোটারি সংস্থা, তাদের একটি কোম্পানির পক্ষ থেকে এই বাড়ি বানানো হয়েছিল এবং তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এমনটা কিন্তু প্রশাসন সূত্রে খবর। তবে আপাতত আদালতের নির্দেশে বাড়ি ভাঙার যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ আপাতত কার্যকরী করা হয়েছে। এর পাশাপাশি যিনি বেআইনি ভাবে এই বাড়ি বানিয়েছিলেন সেই প্রমোটারি সংস্থা এবং একটি কনস্ট্রাকশন কোম্পানি, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর। ধন্যবাদ তথাগত চক্রবর্তী, আমাদের প্রতিনিধি জানালেন যে একেবারে আদালতের নির্দেশে এই বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। যারা এই বাড়ির নির্মাতা, যে সংস্থা, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর। এটা একটা ইললিগাল কনস্ট্রাকশন হয়েছিল, ইভেন জায়গাটা যার, তিনি হাইকোর্টে কেস করেছিলেন যে ওনার জায়গায় কেউ অবৈধভাবে একটা বাড়ি বানিয়ে দিয়েছে। তো সেই মতো হাইকোর্ট থেকে ডিএম সাহেবের কাছে অর্ডারটা আসে, ডিএম সাহেবের থেকে এসডিও বিডিও হয়ে আমাদের কাছেও এসেছে যে এই বাড়িটা ইললিগাল কনস্ট্রাকশন। ইভেন খেয়াদহ 2 অঞ্চল পূর্ব কলকাতা ওয়েটল্যান্ডের আন্ডারে, তো এখানে টোটালটাই অবৈধভাবে সমস্ত কিছু হচ্ছে বিনা পারমিশনে। সেই মতো কোর্টের অর্ডার অনুযায়ী এটা ভাঙা চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।